সোমবার লন্ডনের পলিডিয়াম থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যায় দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়। লালিগা ও চ্যাম্পিয়ন্স লীগ সহ এবছর মোট চারটি ও গত ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপ জেতা রিয়াল মাদ্রিদের একাদশ থেকে বিশ্ব একাদশে জায়গা পেয়েছে পাঁচজন। তারা হলেন সার্জিও র্যামোস, মার্সেলো, লুকা মদ্রিস, টনি ক্রুস ও ক্রিস্টিয়ানো রোনালদো। গত মৌসুমে কোপা দেল রে জিতা আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার একাদশ থেকে বিশ্ব একাদশে আছেন দুইজন। তারা হলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনাল মেসি ও অ্যান্দ্রেস ইনিয়াস্তা। বাকি তিনজন হলেন এই মৌসুমে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ও তার জাতীয় দল ও ক্লাব সতীর্থ দানি আলভেস এবং জুভেন্টাসের ইটালিয়ান গোলরক্ষক বুফন। দ্য বেস্ট ফিফা ম্যানস অ্যাওয়ার্ড 2017 অনুষ্ঠানে এই বিশ্ব একাদশ ঘোষণা করা হয়। ক্লাবে নিজ অবস্থানে সর্বোচ্চ পারফর্ম করা খেলোয়াড়রা এই তালিকায় আছেন, তাদেরকে নিয়েই বিশ্ব একাদশ গড়েছে ফিফা। যেভাবে সাজানো হয়েছে বিশ্ব একাদশ, গোলরক্ষক বুফন, ডিফেন্ডার দানি আলভেস, লিওনার্দো বেনোচ্চি, সার্জিও র্যামোস ও মার্সেলো, মিডফিল্ডার লুকা মদ্রিজ, টনি ক্রুস ও অ্যান্ড্রেস ইনিয়াস্তা। বিশ্ব একাদশের ফরওয়ার্ডরা হলেন নেইমার, লিওনাল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। নেইমারকে প্রধান স্ট্রাইকার হিসেবে রাখা হয়েছে বিশ্ব একাদশে।